তরুণ প্রজন্মদের কাছে আমার আর বিশেষ কি বলার আছে? এখন তো অনেক গায়ক গায়িকা বেরিয়েছে, কিন্তু আমি এতটুকুই বলবো যে প্রাথমিকভাবে কিছুটা অন্তত ক্লাসিক্যাল শেখা উচিত, চর্চা রাখা উচিত, এবং প্রত্যেক দিন কমপক্ষে এক বেলা অন্তত পক্ষে আধ ঘন্টা করে একেবারেই কিছু না হলে এতটুকু বসা উচিত, নতুন নতুন গান শোনা উচিত, ভালো ভালো গান শোনা উচিত, যত বেশি শুনবে তত বেশি, যত বেশি শিল্পীর গান শোনা যাবে তত বেশি নিজস্ব একটা স্টাইল আসবে, তখন তার নামটা সবাই একবারে চিনতে পারবে। এমনিতে তাছাড়া এটা অসম্ভব ব্যাপার, বিশেষ করে আধুনিক গানে আমি যেটুকু মনে করি সে কোনো নিজস্ব ধারা নেই, যে যেরকমভাবে যতভাবে যেখানকার কাজ লাগাতে পারে, যে কোনো বিদেশ দেশ যে কোনো কিছু অলঙ্কার যদি লাগানো যায় আমি এটাকে যত সুন্দর যে করতে পারি তারটা সবচেয়ে ভালো লাগবে। আমার বলার আছে প্রত্যেক দিন রেয়াজ করতে হবে, এর থেকে নিষ্কৃতি যদি থাকে রেয়াজ যদি না করে তাহলে গলা খুলতেই থাকে। প্রাণ সখী রে Thank you.